আজকে এত গরম, তুমিও গাড়িটা নিয়ে আসলে না, আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, মেকআপ গলে যাচ্ছে। সমস্যা নেই তো, ওই সামনের মোড় থেকে একটা নতুন সিএনজি নিয়ে নিব। কি হয়েছে, ব্যথা পাইছো পায়ে? জুতো তো ছিঁড়ে গেছে। হ্যাঁ, পায়েও ব্যথা পাইছে। কথা তো কোনো মুছিয়ে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ব্যথা পাইছো, সমস্যা নেই, চলো সামনে একটু ছিঁড়ে গেছে, সমস্যা নেই, সামনে একটা মুছি দিয়ে সেলাই করে নিচ্ছি। এখনই সেলাই করে দিন, দেখবেন আপনার নোংরা হাত দিয়ে এই জুতা যেন নষ্ট না হয়। অনেক দামি জুতা, এটা অনেক দামি জুতা, ঠিক করতে একটু বেশি টাকা লাগবে, 200 টাকা লাগবে। এখন আসল চেহারা বেরিয়ে গেছে, দেখেছ? একটুকু জুতা সেলাই করতে 200 টাকা নিবে, ছোট লোক থাকায় ছোট লোক নোংরা ফকির। ঠিকই বলছেন ম্যাডাম, গরিব ছোট লোকরা বড় লোকরে দেখলে লোভী হইয়া পড়ে, তখন তারা কিছুই চেনে না, ভাই বোনের সম্পর্ক বইলা যায়, টাকা পয়সা ছাড়া তখন তারা আর কিছুই বুঝতে পারে না। দেখো তানিশা, বয়সে কিন্তু তোমার থেকে উনি অনেক বড়, আর 20,000 টাকা দামের জুতা উনি 200 টাকা চাইতেই পারে সারানোর জন্য। আর তুমি চিন্তা করো না তানিশা, তোমার যদি পছন্দ হয় ওনার কাছ থেকে সারাও, নাহলে আমি তোমাকে নতুন জুতা কিনে দেবো দোকান থেকে। তুমি এদেরকে চিনো না, এরা হচ্ছে গরিব ছোট লোক নোংরা, আমাদের মতন বড় লোক দেখলে এরা বেশি টাকা চায়। আর তুমিও এত রিয়্যাক্ট কেন করছো? আচ্ছা তানিশা, তুমি তো রাস্তায় এরকম রিয়্যাক্ট কখনো করো না, এখানে আসার পর তুমি যে রিয়্যাক্ট করতেছো না, কোথায় এত রিয়্যাক্ট করতেছি? আমি কোনো রিয়াকশন করছি না, চলো আমরা চলে যাই, তোর কাপড়ে খালি পায়ে হাঁটবো, তাও এইসব নোংরা নোংরা গরিবের কাছে আমি জুতো সেলাই করি না। আমি প্রথম থেকেই দেখছি তুমি ওনার সাথে ওভার রিয়েক্ট করছো, আসলে উনি তোমার কে? এইসব গরিব ছোট লোক নোংরা, এরা আবার কে হবে? তাহলে তুমি ওনার সাথে কেন ওভার রিয়েক্ট করছো? তানিশা দেখো, ম্যাক্সিমাম বড় লোকের ছেলে পেলে একটু বোকা স্বভাবের হয়, কিন্তু আমি কিন্তু বোকা না তানিশা, আমি প্রথম থেকেই বুঝেছিলাম উনি তোমার কেউ হয়, কে হয় আমাকে সত্যি করে বলো তানিশা। উনি আমার ভাই। এতক্ষণ পরে মনে পড়লো আমি তোর ভাই, আমার চাকরি যাওয়ার পরে আমি কত ছোট কাজ করে তোরে মানুষ করছি, আমি তোর কোনো ভাই না। ভাই উনি তোমার? না ভাই, গরিব মুচির আকারও ভাই হইতে পারে না, তারা মুচি মুচিই থেকে যায়। বাবা মা মরে যাওয়ার পর থেকে এই মুচিগিরি করে আমি ওরে মানুষ করছি, আজকে আজকে তার এই প্রতিদান পাইলাম আমি। তুমি এত নিচু জাতের মেয়ে, তুমি আমাকে সারাক্ষণ বলে আসছো তুমি কোটিপতির মেয়ে, আর একটা নিচু জাতের মেয়ের সাথে তোমার সম্পর্ক থাকতে পারে না, তোমার বংশ কি? তোমার বংশ মুচি, আর আমি কোটিপতির ছেলে, আমি কোটিপতির ছেলে, তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না তানিশা। তুমি থাকো তোমার মুচি ভাই আর তোমাকে নিয়ে, আমি চলে গেলাম, বাই। ভাইয়া তুই আমাকে মাফ করে দে, ভাইয়া ভাইয়া তুই আমাকে মাফ করে দে, আমার এত এত বড় লোক বয়ফ্রেন্ড আমার দরকার নেই, বড় লোক হাজব্যান্ড, টাকা পয়সা কোনো দরকার নেই, তোর মতো ভাই হলেই আমার যথেষ্ট। ভাইয়া তুই আমাকে মাফ করে দে, আমি তোর মতো ভাইই চাই শুধু, আর কাউকে লাগবে না আমার, আমার কোনো টাকা পয়সা দরকার নেই।